মিজানুর রহমান আজাহারির মাহফিলে ধর্মান্তরিত হওয়া সেই এগারো জন মুসলিম আটক লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাওলানা মিজানুর রহমান আজাহরির কাছে কালেমা পাঠ করে মুসলমান হওয়া সেই এগারো জন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ শনিবার রাতে রামগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে শুক্রবার রাতে উপজেলার হাজিপুর পাটোয়ারি বাড়িতে তাফসিরুল কোরআন মাহফিলে মাওলানা মিজানুর রহমান আজাহারির কাছে ওই কালেমা পাঠ করিয়ে এগারো জন ইসলাম গ্রহণ করেন রামগঞ্জ উপজেলার পাঁচ নম্বর চণ্ডীপুর ইউনিয়ন পরিষদ মেম্বার মোহাম্মদ ইব্রাহিম মিয়া জানিয়েছেন মনির হোসেন ইসাপুর ইউপির সংরক্ষিত মেম্বার ফাতেমা বেগমের বড় ছেলে এবং দক্ষিণ নারায়ণপুর আব্দুল হাই ডাক্তারবাড়ির মজিবুল হকের ছেলে হলেও কয়েক মাস যাবৎ হরিশ্চর গ্রামের হাফেজ আয়াতুল্লার বসতঘরে ভাড়া থাকত রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান ঘটনা প্রকাশ হবার পর এগারো জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বিষয়টি রাষ্ট্রের সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে লক্ষ্মীপুর জেলার এসপি এইচ এম কামরুজ্জামান সাংবাদিকদের বলেন মনির হোসেন বলে যিনি তার পরিবার সহ হিন্দু ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হয়েছেন তার কাছে আমরা ভারতীয় বৈধ পাসপোর্ট পেয়েছি যাতে তার নাম শঙ্কর অধিকারী তার সঙ্গে অন্য যারা আছেন তাদের কয়েকজনেরও বৈধ ভারতীয় পাসপোর্ট রয়েছে তারা গত বছরের চোদ্দই আগস্ট দুই মাসের ভিসা নিয়ে ব্যানাফল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন পুলিশ জানায় বর্তমানে তাদেরকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হবে শঙ্কর অধিকারী ওরফে মনির হোসেনের বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদ রয়েছে ফলে তাকেও কি ভারতে ফেরত পাঠানো হবে কিনা জানতে চাইলে কামরুজ্জামান বলেন আমরা তার কাছে বৈধ ভারতীয় পাসপোর্ট পেয়েছি ফলে তিনি ভারতীয় নাগরিক আর তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্ম সনদ গত ডিসেম্বর মাসে ঢাকার কেরানীগঞ্জ থেকে করা হয়েছে আজ সকাল আটটার দিকে মুসলমান হওয়া সেই এগারো জনকে যশোরের বেনাফল চেকপোস্ট দিয়ে পাঠানো হয়েছে ভারতে ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা হলো সুজাতা শেফালি রাজা সমা রেখাসূর্য সূর্য শ্যামলি কোয়েল মিতালি ও শঙ্কর অধিকারী এদের মধ্যে দুইজন শিশু ও চারজন কিশোর কিশোরী রয়েছে তাদের সঙ্গে আসা পুলিশ সদস্যদের কেন ভারত পাঠানো হচ্ছে এই প্রশ্ন করলে তারা কোনো কথা বলেননি নেমপ্লেটবিহীন পুলিশের এক এস বলেন তাদের উপরের নির্দেশ অনুযায়ী ফেরত পাঠানো হয়েছে ধর্মান্তরিত যাত্রী শঙ্কর অধিকারী ওরফে মনির হোসেন বলেন আমরা গত দু সালের আগস্ট মাসে দুই মাসের ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করি এরপর আমরা আমাদের পত্রিক বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ইছাপুর গ্রামে থেকে যাই আমার মা সংরক্ষিত নারী আসনের চণ্ডীপার চণ্ডীপুর ইউপির একজন মেম্বার তার নাম ফাতেমা তিনি আরও বলেন আমরা মুসলমান হয়েছি ভারত আর ফেরত যেতে চায় না পুলিশ আমাদের ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে বেনাপোল দিয়ে ভারত পাঠালো আমরা ভারত গিয়ে কি করব সব কিছু বিক্রি করে আমরা বাংলাদেশে এসে মুসলমান হয়েছি বেনাফল ইমিগ্রেশনের ওসি মাসুম বিল্লা বলেন তারা পাসপোর্টধারী যাত্রীর নিয়ম অনুযায়ী নিজ দেশে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফিরে গেছে যদি তেমন কোনো সমস্যা থাকতো আমরা বিষয়টি দেখতাম এদিকে একটি সূত্রে জানা যায় উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নারায়ণপুর ডাক্তারবাড়ির মোসাম্মাদ ফাতেমা বেগম ও আব্দুল মজিদের ছেলে মনির হোসেন বিশ বছর পূর্বে অবৈধভাবে ভারতে চলে যান সেখানে গিয়ে শঙ্কর নামে ভারতীয় নাগরিকত্ব নিয়ে একটি বাসা ভাড়া করে বসবাস শুরু করেন কয়েক মাস যেতে না যেতেই ভাড়া মালিকের ভাড়াবাসার মালিকের মেয়ে রেখা অধিকারীকে বিয়ে করেন পরে রেখার বোন সুজাতা অধিকারীকেও বিয়ে করেন দুই সংসারে মিতালি শেফালি রূপালী কোয়েল শ্যামলী রাজা সুমা রাজেশ নামে আট সন্তান রয়েছে সম্প্রতি তারা বাংলাদেশে এসে মনির হোসেন নামে রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন করেন এরপর এগারোই ডিসেম্বর দু সালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সুভড্ডা ইউনিয়ন পরিষদ থেকে মুসলমান হিসেবে দুই স্ত্রী ও সন্তানের জন্ম নিবন্ধন করেন বাংলাদেশে আসলেও তার স্ত্রী এবং সন্তানরা হিন্দু ধর্মে ছিলেন এবং তিনিও ভারতে থাকাকালীন সময় থেকেই হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান পালন করতেন সেজন্য মাহফিলে তাদের পরিবারের এগারো জনকে কালেমা পাঠ করিয়ে পুনরায় মুসলমান বানানো হয় এলাকাবাসী জানান মনির হোসেন মুসলমান ছিল সে ছোটবেলায় ভারতে চলে যায় গত কয়েক মাস সে পরিবারের সবাইকে নিয়ে দেশে এসে মুসলমান হিসেবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে তার দুই মেয়ে জান্নাত আক্তার ও আয়সা আক্তার হরিশ্চর মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে এবং ছেলে আবদুল্লা নামে হরিশ্চর নুরানি মাদ্রাসায় অধ্যয়নরত